পাশেই, ঠিক এই ব্রুয়ারিটার পাশেই ওর একটা গোয়াল ছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভলভ ক্রেজি। আর আজকে আমরা রিভিউ করতে চলেছি একটা বিয়ার যার নাম হচ্ছে হু গার্ডেন। ইটস অ্যান ইম্পোর্টেড বিয়ার উইচ আই গট ফ্রম সুইগি। এখন তো লকডাউন, তো কিছুই পাওয়া যাচ্ছে না, তো আই ট্রাইড সুইগি অ্যান্ড আই গট দিস বিয়ার। ইট কস্টেড মি $450 উইচ ইজ তো এটা একটা বেলজিয়ামের বিয়ার অ্যান্ড উইচ ইজ ব্রুড বাই ওয়াটার, বার্লে মল্ট, হুইট, হপস, স্পাইসেস সাচ অ্যাজ কোরিয়েন্ডার সিডস, ন্যাচারাল অরেঞ্জ পিল, সুগার অ্যান্ড ইস্ট। তো এটা ইট ডেটস ব্যাক আ লং টাইম অ্যান্ড ইটস আ হুইট বিয়ার। হুইট বিয়ার মানে হচ্ছে হোয়াইট বিয়ার। অ্যান্ড হোয়াইট বিয়ার কেন? বিকজ ইটস হেজি, হেজি বিকজ অফ দ্য হুইট, বিকজ হুইটটা হচ্ছে আনমল্টেড থাকে। মানে মোস্ট মোর দেন 50% হুইট যেটা ইউজ হয় টু ব্রু দিস বিয়ার সেটা হচ্ছে আনমল্টেড। সো দ্যাট ইজ দ্য রিজন ওই প্রোটিনের জন্য এটা একটা হেজ চলে আসে এটা। অ্যান্ড দিস ইজ দ্য স্টাইল অফ দিস বিয়ার। সো তো এটার মধ্যে 4.9% অ্যালকোহল আছে অ্যান্ড ইটস আ ভেরি গুড বিয়ার। আই হাইলি রেকমেন্ড ফর বিয়ার লাভার্স। অ্যান্ড নাও উই আর গোইং টু টক অ্যাবাউট দিস প্লেস। অ্যাকচুয়ালি হো গার্ডেন হচ্ছে একটা জায়গার নাম। ইটস অ্যাকচুয়ালি আমরা হু গার্ডেন বলি, মোস্ট ইম্পর্ট্যান্টলি মানে ইটস কল্ড হু গার্ডেন, ইটস নট হো গার্ডেন। আমরা ইন্ডিয়ায় সবাই হো গার্ডেন হো গার্ডেন বলি, বাট ইটস অ্যাকচুয়ালি হু গার্ডেন, লাইক কে বাগান এরকম ব্যাপারটা। তো কী হয়েছিল, মঙ্কসরা মানে যে মঙ্কসরা থাকতো বেলজিয়ামে এই ছোট্ট জায়গাটায় হু গার্ডেন বলে, তো ওরা মানে নিজেদের জন্য বিয়ার বানাতো। এবার বিয়ার বানানোর টাইমে ওরা হপস ইউজ করতো না, এখন যেমন হপস ইউজ হয় অ্যাজ আ বিটারিং এজেন্ট, তখন হপস ইউজ করতো না। তখন ওরা বিভিন্ন স্পাইসেস ইউজ করতো, যেমন কোরিয়েন্ডার সিড, তারপর অরেঞ্জ পিল, বিভিন্ন এরা এইসব জিনিসপত্র ইউজ করতো। তো কী হলো যে তারপর কিছুদিন পর থেকে এমন এমন বিয়ার স্টাইল চলে আসলো বাজারে, যেমন লাগার, পিলসনার্স, এরকম বিয়ার স্টাইল, সেগুলো বটম ফার্মেন্টিং, আর সেগুলোর টেস্ট হচ্ছে খুবই মানে খুবই উন্নত। এবার বিয়ারটা দেখতেও খুব সুন্দর, একদম ক্লিন বিয়ার, একদম ফিল্টার্ড এরকম বিয়ার। তো এবার সবাই গোটা মার্কেটে ছেয়ে গেল যে লাগার পিলস, মানে এই ব্রুয়ারিটা মানে একদম বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এবার কী হলো, হঠাৎ একটা মিল্কম্যান ছিল, মিল্কম্যানটার নাম হচ্ছে পিয়েরি সেলিস। পিয়েরি সেলিস বলে একজন লোক ছিল যে হচ্ছে পাশেই, ঠিক এই ব্রুয়ারিটার পাশেই ওর একটা গোয়াল ছিল। ওই গোয়ালে ও কী করলো, এই বিয়ারের রেসিপিটা নিজে তৈরি করলো। তো ও যখন থেকে তৈরি করতে শুরু করলো, এবার ওই হো গার্ডেনের রেসিপিটা মানে হু গার্ডেনের সরি রেসিপিটা এখনও পর্যন্ত মানে সেরকম ইম্প্যাক্ট রয়েছে বিকজ অফ দিস ম্যান পিয়েরি সেলিস। অনেকক্ষণ ভাটিয়ে দিলাম, এবার তো দেখতে চাইছো কেমন এটা দেখতে। তো খোলার আগে আরেকটা জিনিস বলি যে এটার আবার ঢালারও কায়দা আছে, মানে কীভাবে ঢেলে কীভাবে গ্লাসে খেতে হবে। তো এটা আবার 3/4 ঢালতে হবে গ্লাসে, তারপর বটলটাকে এরকম সোয়াল করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এই নিচে ইস্টের পার্টিকলসগুলো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখা যাচ্ছে না, বাট লাস্টে আমি দেখাবো তোমার। তো ইস্টের যে পার্টিকলসগুলো লাস্টে ওটাকে সোয়াল করে, যাতে অ্যারোমাটা আরও ইনফিউজ করে ওপর একটা হেড নিয়ে আসবে স্টেবিলিটির জন্য, মানে ফোম ফোমটা তৈরি করবে। তো সেটাই আর কি। তো চলো খোলা যায়, শুনবো বন্ধ রে। Thank you.
টেস্ট করা যাক কেমন। একটা সিট্রাস নোট আছে অ্যান্ড লিটল বিট কোরিয়েন্ডার সিড, তো আমি জানি না আমি কিরকম গন্ধ হয়, সেটা পাচ্ছিও না, কিন্তু অরেঞ্জ পিলে ডেফিনেটলি গন্ধ আছে এটা। তো আমি রেকমেন্ড করবো যারা যারা বিয়ার যাদের ভাল লাগে ট্রাই দিস হেজি বিয়ার। জানি একটু কস্টলি, বাট ট্রাই ইট, ইউ গোনা লাভ ইট, আই এম টেলিং ইউ। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা হেজি, নর্মাল বিয়ারের মতো না, ফিল্টার, এটা আনফিল্টার্ড, তার জন্য এটা অ্যারোমাটা অনেক বেশি। এটা একটা খুবই সিট্রাস ফ্লেভার আছে অ্যান্ড লিটল বিট অফ সুইটনেস অফ দ্য মল্ট অ্যান্ড ভেরি অ্যারোম্যাটিক বিকজ অফ দ্য হপস অ্যান্ড অল। এখন এরা হপস অ্যাড করে, এখন আর ওই মানে মিল্কম্যানটার আর নেই ব্রুয়ারিটা, তো ইনবেভ বলে একটা আছে, অ্যানহাইজার বুশ ইনবেভ বলে একটা কোম্পানি আছে, সব থেকে বড়, মানে 70 কান্ট্রিজে ওদের ব্রুয়ারিজ আছে অ্যান্ড দে হ্যাভ টেকেন আপ দিস বিয়ার অ্যাজ ইন হু গার্ডেন। আবারও ভুল বললাম, দেখছেন তো কেমন প্র্যাকটিস হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হু গার্ডেন, কিন্তু বলে রাখলাম, আমিও জানতাম না, আমিও দেখেই শিখলাম। তো দ্যাটস অ্যাবাউট ইট। এর টেস্টটা খুবই ভালো, আবার নজর দিচ্ছেন তো, কাটিসনি এখনো কিরে। ও হ্যাঁ, আর হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, বুঝলেন? আর অনেকে ভাবে যে সাবস্ক্রাইব করলে হয়তো টাকা পয়সা কিছু খরচা হয়, কিন্তু একদমই খরচা হয় না। ওই নিচে দেখুন একটা লাল রঙের বোতাম আছে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, বুঝলেন? আর আমি চেষ্টা করবো নতুন নতুন বিয়ার রিভিউ করার। তো টাটা তাহলে। এই আমাদের